একুশে আগস্ট গ্রানেট হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ রে দেশত আনিয়ে এনে শাস্তি নিশ্চিত দাবি জানিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাংশ এ সমস্ত ছাত্রলীগের ফকতুন দাবি করা হইয়ে হানিফ পরিবহনের মালিক যেহেতু একুশে আগস্ট গ্রানেট হত্যা মামলাত জঙ্গিবাদের মতদনের ব্যাপারে জড়িত আছিল তাই তারে অবিলম্বে দেশত তানিয়ে এনে আইনের মুখোমুখি করি শাস্তি নিশ্চিত সেই সাথে জাতীয় কলের হানি পরিবহন বর্জন করি পেলায় অনুরোধ জানাই ছাত্রলীগের নেতা কর্মী হল আর মারে যদি অনেকে মারি ফেলতে চাই আর বোনের অনেকে যদি মারি ফেলতে চাই আইতো তো স্বাভাবিকভাবে লইন ফেলছেন আই যদি কিছু হইতে না পারে কিছু করিতে না পারি তারা আর মুখে মধ্যে প্রতিবাদে বাসা তো তাই ও এন গণ ও একদম বিশ্ব দরবার আছে এখন সমর্জিত বাংলাদেশের মুখে উজ্জ্বল করছি ওরে যারা মারি ফেলতে চাইব আর ও ওর ভাই হন আর ওর অনুসারী হন আর তো জিনিস গম লাগবে না সুস্পষ্ট প্রমাণিত হানিফ অ্যান্ডে অর্থ যোগানদাতা এবং যারা জঙ্গি আছিল যারা এই যে এই অপরাতঙ্গি যীসু জঙ্গি যারা যারা দিয়ে তারেক জিয়া এই অপরাতন করাই ই তার মানে রক্ষণাবেক্ষণের ব্যাগ দায়িত্বই আসছিল দি হানিফতে আর হানিফ যারা আছে কাউন্টারের কর্মচারী আছে ইতার বুঝে হইতে পাই তোমার দয়াগুড়ি যতদিন পর্যন্ত হানিফর মোহাম্মদ হানিফ সব নোয়াইগো ততদিন পর্যন্ত কাউন্টারের মন্দ লক্ষ্য আর কষ্ট বাড়ানো দিও হ্যালো দর্শক ভিডিও ইভেন সাবস্ক্রাইব লাহা উগ লাল বাটন আছে ইভেন ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর সাদ হত